নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজি টু ফিজিক্সে। এখন আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হলো মাধ্যমিকে উত্তরপত্রের রিভিউ এবং স্ক্রুটিনি নিয়ে বড় সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্ষদ। জেনে নিই কী সিদ্ধান্ত নিল তার বিস্তারিত। রিভিউ ও স্ক্রুটিনি নিয়ে বড় সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্ষদ। এবার থেকে রিভিউ ও স্ক্রুটিনির আবেদনপত্র জমা দেওয়ার জন্য ছাত্র বা ছাত্রীদের স্বাক্ষর লাগবে না, তার বদলে অভিভাবকের স্বাক্ষর হলেই রিভিউ এবং স্ক্রুটিনির জন্য আবেদন জমা দেওয়া যাবে। শুক্রবার রাজ্যের স্কুলগুলির উদ্দেশ্যে এমনই নির্দেশিকা জারি করলেন মধ্যশিক্ষা পর্ষদ। নির্দেশিকা জারি করে পর্ষদের তরফে জানানো হয়েছে 17 আগস্ট পর্যন্ত পর্ষদের রিজনাল অফিসগুলিতে মারফত রিভিউ অফ স্ক্রুটিনির জন্য আবেদনপত্র জমা দেওয়া যাবে। এতদিন সাধারণত ছাত্রছাত্রীদের স্বাক্ষর দিয়ে রিভিউ অফ স্ক্রুটিনি আবেদনপত্র জমা দেওয়া যেত, কিন্তু বর্তমানে করোনা সংক্রমণ পরিস্থিতিতে স্কুলগুলি বন্ধ রয়েছে। বলতো, এই পরিস্থিতি দাঁড়িয়ে ছাত্রছাত্রী কীভাবে স্কুলে এসে রিভিউ এবং স্ক্রুটিনি আবেদনপত্র স্বাক্ষর করবেন তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। অবশেষে বিতর্কের জেরে পর্ষদ এই সিদ্ধান্তে সংশোধনে নয়া নির্দেশিকা জারি করলেন। অন্যদিকে বুধবারের পর শুক্রবার রাজ্যের স্কুলগুলি থেকে মার্কশিট এবং সার্টিফিকেট নেওয়ার প্রক্রিয়া হলো। অভিভাবকদের হাতে কীভাবে মার্কশিট ও সার্টিফিকেট দেওয়া হবে তা নিয়ে একগুচ্ছ গাইডলাইন জারি করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। সেই গাইডলাইন মেনে শুক্রবার কলকাতা এবং শহরতলি একাধিক স্কুলে অভিভাবকদের হাতে মার্কশিট এবং সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এতদিন কলকাতায় বিনোদিনী গার্লস হাই স্কুল থেকে শুরু করে বালিগঞ্জ গভর্নমেন্ট প্রত্যেকটি স্কুলে দেখা যায় অভিভাবকরা সামাজিক দূরত্ব মেনে দাঁড়িয়েছিলেন। আবার কোনো কোনো স্কুলে অবশ্য মার্কশিট এবং সার্টিফিকেট নেওয়ার জন্য, যাতে অভিভাবকদের হুড়োহুড়ি না পড়ে যায়, তাই নির্দিষ্ট দূরত্বে অন্তর অন্তর দিয়ে গোল করে নির্দিষ্ট জায়গায় করা হয়েছিল সেখানে অভিভাবকদের দাঁড়ানোর জন্য। অভিভাবকরা দূরত্ব বজায় রেখে চক দিয়ে গোল করা অংশের লাইনে দাঁড়িয়ে তবেই মাধ্যমিকে মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করেছিলেন। যদিও ওই দিন মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহের সময় অভিভাবকদের অবশ্য রিভিউ এবং স্ক্রুটিনি সম্পর্কে নির্দিষ্টভাবে কিছু বলতে পারেনি স্কুল। শুক্রবার অবশ্য মধ্যশিক্ষার তরফ থেকে স্ক্রুটিনি সম্পর্কে নির্দেশিকা বেরোনোর পর কার্যত অনেকটাই নিশ্চিত হতে পারল ছাত্রছাত্রী ও অভিভাবকরা। মূলত কোনো বিষয়ে নম্বর নিয়ে যদি সন্তুষ্ট না হয় বা খাতা দেখার ক্ষেত্রে যদি সন্তুষ্ট না হয়, তাহলে ছাত্রছাত্রীরা রিভিউ করে থাকেন, এবং যদি নম্বর দেওয়ার ক্ষেত্রে যোগ বা বিয়োগে ভুল হয় তাহলে ছাত্রছাত্রীরা স্ক্রুটিনির জন্য আবেদন করে থাকেন। তবে একটি ছাত্র বা ছাত্রী একাধিক বিষয়ে রিভিউ ও স্ক্রুটিনি আবেদন করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।